সন্তান না থাকা যে কোনো দম্পতির কাছে এক চরম অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের মতে সন্তান না হওয়ার একাধিক কারণ রয়েছে, এই ভিডিওতে তা ব্যাখ্যা করা হবে না। তবে এই ভিডিওতে দৃষ্টিপাত করা হবে শাস্ত্রীয় মতে কী কী নিয়ম মেনে চলতে পারলে সুসন্তান লাভ সম্ভব হয়। মাসিক শুরুর প্রথম দিন থেকে ১৬ দিন পর্যন্ত স্ত্রীর গর্ভধারণ করার শক্তি থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শাস্ত্রমতে সুসন্তান লাভ করতে চাইলে কি কি বিষয় মেনে চলা উচিত। ডক্টরস টিপস সলিউশন ফর লাইফ প্রবলেমস। ঋতুর প্রথম চার দিন, ১১তম ও ১৩তম দিন স্ত্রী সহবাস করবেন না। এই ৬ দিন বাদ দিয়ে বাকি ১০ দিনের মধ্যে গর্ভধারণ করবেন। এই ১০ দিনের মধ্যেও যত বেশি দিন পরে গর্ভধারণ করবেন সন্তান তত বেশি সুস্থ ও বলবান হবে ও তার পরমায়ু বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ১০ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর, তারপর ক্রমান্বয়ে নবম দিন, অষ্টম দিন ইত্যাদি। অবশ্য উল্লেখিত এই ১০ দিনের মধ্যেও অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী ও সংক্রান্তির দিনগুলোতে সহবাস করবেন না, কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে। রাত্রির প্রথম প্রহরে গর্ভধারণ করলে সেই গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প আয়ুর হয়। রাত্রির দ্বিতীয় ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয়। চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয়। চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময়। সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে সহবাস করলে খুব ভালো সন্তান জন্ম নেয়। মঙ্গলবার রাতে সহবাস না করাই ভালো, শাস্ত্রমতে এই দিন শুভ নয়। সকাল, সন্ধ্যা এবং ত্রিপ্রহরে সহবাস করে সন্তান হলে তা হানিকারক। আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভেতর কোনো রূপ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না, তখনই সহবাস করবেন। পায়খানা, প্রস্রাব, খিদে ও পিপাসার্থ থাকা অবস্থায় সহবাস করা উচিত নয়। যখন সন্তান গর্ভে আসবে তখন ধর্মচিন্তা ও সৎচিন্তা করলে সন্তান ধার্মিক ও সুখী হয়। গর্ভবতী, রাগ, হিংসা, মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ এবং লোভ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মায়। গর্ভাবস্থায় দিবানিদ্রা, উপবাস, সহবাস এবং রাত্রি জাগরণ পরিত্যাগ করা উচিত। রজসলা অবস্থায় সহবাস করা উচিত নয়। এই সময়ে সহবাস করে গর্ভধারণ হলে এই সমস্ত সন্তান স্বল্পায়ু ও অসুস্থ হয়। গর্ভের চতুর্থ মাসে গর্ভস্থ সন্তানের অঙ্গ ও প্রত্যঙ্গ ও চৈতন্যের প্রকাশ পায়। এই সময় মা যে ধরনের বিদ্যাচর্চা করবে সন্তান সেই ধরনেরই গুণ নিয়ে জন্মাবে। বন্ধুরা, জানলেন তো শাস্ত্রমতে কোন দিন গর্ভধারণ করলে সুসন্তান লাভ হয়? তাই ভিডিওতে বর্ণিত নিয়ম মেনে সহবাস করে সন্তান জন্ম দিলে সুসন্তান হয়।